বাংলাদেশী কর্মীদের অবৈধ থেকে বৈধকরণ একই সাথে মালয়েশিয়ায় কলিং বিষয়ে নতুন শ্রমিক আসার প্রসঙ্গে যাতে করে সহজে এবং সহজ শর্তে বৈধতা লাভ করতে পারে এবং দ্রুত সময়ের মধ্যে কলিং বিষয়ে নতুন শ্রমিক মালয়েশিয়ায় প্রবেশ করতে পারে সেজন্য মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী এবং কুয়ালালামপুরের আম্পাংস্থ বাংলাদেশ হাই কমিশনের প্রধান হাই কমিশনার মহোদয় ওনারা একটি বৈঠক করেন। তো সে বিষয়ে আজকের ভিডিও বিস্তারিত কথা বলবো এবং একই সাথে আপনাদের বেশ কয়েকটি প্রশ্নেরও উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুগণ, ইতিমধ্যে নিশ্চয়ই আপনারা সোশ্যাল মিডিয়ার বদৌলতে জেনে থাকবেন গতকালই কিন্তু একটি মিটিং অনুষ্ঠিত হয় মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশ হাই কমিশনের প্রধান, এবং সেই মিটিংয়ে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা একই সাথে ইমিগ্রেশন প্রধান পুলিশ প্রধানও কিন্তু উপস্থিত ছিলেন। বৈঠক শেষে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুশ্রী সাহিবুদ্দিন নানসুন ইসমাইলের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের হাইকমিশনের প্রধান হাই কমিশনার মোহাম্মদ গোলাম সারওয়ার। গতকাল 25 জানুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে এই অনুষ্ঠান কিংবা এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় তার সঙ্গে ছিলেন মিনিস্টার শ্রম মোহাম্মদ নাসমুস শাহাদুত সেলিম, প্রতিরক্ষা উপদেষ্টা কমান্ডার মোহাম্মদ হাসান তারিক মণ্ডল ও কাউন্সিলর রাজনৈতিক ফারহানা আহমেদ চৌধুরী। এছাড়া মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক খায়রুদ আজাইমি দাউদ সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে ছিলেন। বৈঠকে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের ভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরকে ঘিরে তার আগ্রহের কথা ব্যক্ত করেন। হাই কমিশনার বাংলাদেশে তার এই গুরুত্বপূর্ণ সফরকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং সফরটির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এছাড়াও স্বল্প সময়ে এবং স্বল্প ব্যয়ে আরও বেশি সংখ্যক বাংলাদেশি জনশক্তি নিয়োগের ক্ষেত্রে দুই পক্ষের আন্তরিক প্রচেষ্টা বিষয়ে মত বিনিময় করেন। মাননীয় হাই কমিশনার মহোদয় মালয়েশিয়ায় বসবাসরত অনথিভুক্ত কিংবা অবৈধ বাংলাদেশিদের যেন রিক্যালিব্রেশনের আওতায় সহজ প্রক্রিয়ায় বৈধ করা হয় সে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেন। উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করার আশ্বাস দেন। মালয়েশিয়ায় নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ সফর ও স্বরাষ্ট্রমন্ত্রীর হিসেবে দায়িত্বভার গ্রহণের পর তার প্রথম বিদেশ সফর। বিদায় সফরটি দুই দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো বন্ধুগণ, আই হোপ আপনারা বুঝতে পারছেন গতকাল যে মিটিং অনুষ্ঠিত হয়েছে সেখানে কিন্তু শুধুমাত্র স্বরাষ্ট্রমন্ত্রী এবং আমাদের হাইকমিশনার মহোদয় দুইজনে উপস্থিত ছিলেন না। সেখানে হাইকমিশনের পক্ষ থেকে যে ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে ওনারাও গিয়েছিলেন, একই সাথে মালয়েশিয়া ইমিগ্রেশন প্রধান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন যে কর্মকর্তারা থাকেন মিটিংয়ে ওনারা একই সাথে উপস্থিত ছিলেন। সেখানে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরের প্রসঙ্গে আলোচনা হয়েছে এবং একই সাথে কলিং বিষয়ে যাতে স্বল্প খরচে এবং স্বল্প সময়ের মধ্যে সহজ ভাব পদ্ধতিতে মালয়েশিয়ায় প্রবেশ করতে পারে আমাদের বাংলাদেশি ভাই বন্ধুরা শেষ প্রসঙ্গেও কিন্তু কথা হয়েছে, এবং সহজ শর্তে অর্থাৎ রিক্যালিব্রেশন প্রোগ্রামে কিন্তু অনেকগুলো শর্ত আরোপ করা হয়। এরা পারমিট করতে পারবে না, ওরা পারমিট করতে পারবে, এরা এই সুযোগ গ্রহণ করতে পারবে, অমুক ব্যক্তি এই সুযোগ গ্রহণ করতে পারবে না। তো এই বিষয়টা যাতে করে সহজ করা হয় কিংবা সহজে যাতে করে অধিকাংশ বাংলাদেশি ভাই বন্ধুরা পারমিট করতে পারে সেটার উপরেই কিন্তু আলোচনা হয়েছে, এবং একই সাথে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও কিন্তু আশ্বস্ত করেছেন বিষয়টা বিবেচনা করার জন্য। তো বন্ধুগণ, এখন হয়তো আবার অনেকেই প্রশ্ন করতে পারেন, ভাই যেহেতু মিটিং অনুষ্ঠিত হয়েছে মায়েজির 6 নম্বর ভিসা প্রসঙ্গে কথা হয়েছে কিনা, ভাই কথা হয়েছে কিনা যেহেতু এখানে ওনারা উল্লেখ করেনি কিংবা এই বিষয়ে কোনো কিছু বলেনি, সে উদ্দেশ্যে আমি বলতে পারছি না। আলোচনা হলেও হতে পারে কিংবা আলোচনা ফলপ্রসূ হলেও হতে পারে কিংবা এ বিষয়ে হয়তো ওনারা কথা বলেছেন, তবে যেহেতু আপডেট করা হয়নি সেজন্য আমি এ বিষয়ে বিস্তারিত কথা বলছি না। তো বন্ধুগণ, এই ছিল আপডেট সংবাদ। এখন আপনাদের কয়েকটি প্রশ্নের উত্তর দিয়ে ভিডিও শেষ করে দেবো। প্রথমে হাসান ভাই লিখছেন, ভাই ট্যুরিস্ট ভিসায় আসলে কি পারমিট করা যাবে? ভাইজান, আপনি সম্ভবত আমার ভিডিওটা খেয়াল করে শোনেন নাই, আমি কিন্তু বারবার প্রায় প্রত্যেকটা ভিডিওয়ে বলছি এবং একই সাথে আপনার স্ক্রিনে নিশ্চয়ই লেখা দেখতে পাচ্ছেন, যাদের ভিসার মেয়াদ কিনা 2022 সালের 31শে ডিসেম্বরের মধ্যে শেষ হয়েছে সেই সকল ব্যক্তিরাই সরাসরি রিক্যালিব্রেশন 2.0 কিংবা সেকেন্ড পার্টের মাধ্যমে বৈধতা লাভ করতে পারবে। এখানে উল্লেখ করা নেই যে আপনি কোন বিষয়ে আসছেন। এখানে আপনার রিহায়ারিং প্রোগ্রামের পারমিট থাকতে পারে, 6P পারমিট থাকতে পারে, স্টুডেন্ট ভিসা থাকতে পারে, ট্যুরিস্ট ভিসা থাকতে পারে। এক কথায় এই সময়ের মধ্যে আপনার ভিসার মেয়াদ শেষ হতে হবে এবং আপনি বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন, তাহলে শুধুমাত্র কিনা আরটিকে 2.0-র মাধ্যমে বৈধতার জন্য সকল প্রসেস কমপ্লিট করতে পারবেন। বন্ধুগণ, এরপরে এমডি জুয়েল শেখ লিখছেন, ভাই আরটিকে লেভি জমা দেওয়ার শেষ তারিখ কবে?
ভাইজান আপনি বর্তমানে কি মালয়েশিয়া আছেন? থাকলে কিন্তু এই প্রশ্ন করতেন না। যেহেতু আরটিকে প্রোগ্রামের সময়সীমা বৃদ্ধি করছে চলতি বছর অর্থাৎ 2023 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত, সে অনুযায়ী তো এখনও লেভি জমা দেওয়ার শেষ ডেটের প্রশ্ন আসে না, তাই না? যেহেতু এই সময় কিংবা রেজিস্ট্রেশন সহ ফিঙ্গারপ্রিন্ট আনুষঙ্গিক সব কিছু করার সময় বৃদ্ধি করছে, সেই অনুযায়ী চলতি বছর ফুল কিংবা চলতি বছর জুড়েই আপনার বস চাইলে লেভির টাকা জমা করতে পারবে, যখন কিনা তাদের প্রসেস কমপ্লিট হবে কিংবা কোম্পানির কথা আসবে ঠিক তখনই। বন্ধুগণ, এরপরে সাজিদুর রহমান লিখছেন, ভাই আমার ভিসার মেয়াদ শেষ হবে 27 ফেব্রুয়ারি, তো আমার কোম্পানির অবস্থা এমতো অবস্থায় ভালো না, আমাদেরকে টিকিট কেটে দেশে পাঠিয়ে দেবে, টিকিট পাওয়ার পরে যদি লারি হই তাহলে কি অন্য কোম্পানিতে ভিসা করতে পারবো কিনা? ভাই এটা একটা কঠিন প্রশ্ন করেছেন। যদি কিনা আপনার বস কিংবা আপনার যে কোম্পানিতে আপনি কাজ করছেন সেই কোম্পানির মালিক যদি ক্যান্সেল করে একবারে মানে ই করে দেয়, তাহলে কিন্তু লারি হওয়ার পরেও আপনি পারমিট করতে পারবেন না, কারণ সেখানে লেখা আছে আপনি দেশে চলে গিয়েছেন। দেশে যাওয়ার পরে অর্থাৎ আপনাকে কোম্পানি ফেরত পাঠিয়ে দিচ্ছে, সেই অনুযায়ী আপনি দেশে চলে গিয়েছেন, তারপরে আপনি কিভাবে আসছেন এটা কিন্তু প্রশ্ন, ঠিক আছে? তারপরেও আপনি যখন ফিঙ্গারপ্রিন্ট করবেন অটোমেটিক আপনার রেকর্ড চলে আসবেন। তারপর এখানে আরেকটা বিষয় আছে, আপনার ভিসার মেয়াদ শেষ হচ্ছে 2023 মাসে, সেই অনুযায়ী কিন্তু আপনি বৈধতা সুযোগ গ্রহণ করতে পারবেন না, কারণ ইমিগ্রেশন থেকে যেটা বলা হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন ইতিমধ্যে। বন্ধুগণ, আলম লিখেছিলেন, ভাই আমি একটা বিষয় জানতে চাচ্ছি, আমি 2022 সালে ফিঙ্গারপ্রিন্ট করছি, আমাকে তলাক দিয়েছে, ওইখানে লেখা আছে সালাম আসুক। ভাই সালাম আসুক এমন তো লেখা থাকার কথা না, সালা গুনা পাশ এরকম থাকে কিংবা লারি মাজিগান থাকে কিংবা ওমর লেবে আম্পাপলু সিমিলান থাকে। তো যাই হোক, আপনি লিখছেন সালাম আসুক, এখন আমি কি ফিঙ্গারপ্রিন্ট করে পারমিট করতে পারবো? আমার ভিসা মরেছিল 2022 সালে ফেব্রুয়ারি মাসে, প্লিজ ভাই দয়া করে উত্তর দেবেন। এই প্রশ্নটা আপনারা কিন্তু অনেকেই করছেন। তো ভাই এটা আপনার বসের সাথে কথা বলেন, যেহেতু মালয়েশিয়া ইমিগ্রেশনের যে সিস্টেম করছে এখন নতুন আপডেট হয়েছে যে যাদের ভিসার মেয়াদ কিনা 2022-এর মধ্যে শেষ হয়েছে তার পারমিট করতে পারবে। যেহেতু আপনি বিগত সময় ফিঙ্গারপ্রিন্ট করেছিলেন, সেই অনুযায়ী আপনার সেই কোম্পানি কিংবা যে কোম্পানির আন্ডারে আপনি ফিঙ্গারপ্রিন্ট করেছিলেন ওনারা আবার চেষ্টা করে এটার সমাধান করে নিতে পারবে, সম্ভবত আপনার ফিঙ্গারপ্রিন্টও করা নাও লাগতে পারে। আর যদি কিনা নতুন করে ফিঙ্গারপ্রিন্ট করতে চান সেক্ষেত্রে কিছুটা ঝামেলা রয়েছে, পারবেন না বললে ভুল হবে না, পারবেন, তবে অনেক সময় সমস্যা হতে পারে। যেহেতু আপনি একবার ফিঙ্গারপ্রিন্ট করছেন আপনার রেকর্ড কিন্তু অটোমেটিক সেখানে আছে, পুনরায় আপনি ফিঙ্গারপ্রিন্ট করছেন সেখানে সমস্যা হলে হতে পারে। সবচেয়ে ভালো হবে কিংবা ভালো হয় যে বসের মাধ্যমে আপনি প্রথমে প্রসেসিং শুরু করেছিলেন সেই বসের সাথে কথা বলেন, উনি চাইলে কিন্তু এটার সমাধান করে দিতে পারবে। তো বন্ধুগণ, এই ছিল এখনকার মতো ভিডিও, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন।